আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডট বি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড পাউডার ছাড়াই ফুড কাস্টার্ড। আর এই কাস্টার্ডটা অসাধারণ মজার, ফ্লেভারটা খুবই সুন্দর, খুবই টেস্টি। খেলে আসলে বিশ্বাস করবেন, এমনিতে বিশ্বাস করবেন না। তাই আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিউয়ার্স, চলুন তাহলে দেখে আসি এই মজাদার কাস্টার্ডটি আমি কিভাবে তৈরি করলাম কাস্টার্ড পাউডার ছাড়া। চলুন তাহলে দেখি। ভিউয়ার্স, কাস্টার্ড পাউডার ছাড়াই বানাচ্ছি ফুড কাস্টার্ড, সেই জন্য আমার যা যা লাগছে। এখানে লাগছে দুধ, এখানে প্রায় 250 গ্রামের মতো আছে। আমি আধা কেজি দুধকে জাল দিয়ে 250 গ্রামের মতো করে নিয়েছি। এখানে নিয়েছি 3টা ডিমের কুসুম, আর এখানে নিয়েছি আপেল, কালো আঙুর, সবুজ আঙুর, কলা, আর 4টি বিস্কিট। বিস্কিটটা অপশনাল, তবে দিলে টেস্টি হয়। এটা একটা দুধের বিস্কিট। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই দুধটাকে তো আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো করে নিয়েছি আধা কেজি দুধকে। এই ডিমটি এবং এই বিস্কিটের গুঁড়াগুলো আমি খুব ভালোভাবে এটার সাথে মেশাবো। তারপরে এগুলোকে নিজের পছন্দ মতো করে সাইজ করে নিব। আর এটা মিশানোর পরে চুলায় জাল দিতে হবে আমাদেরকে, যতক্ষণ না ঘন হয় এবং এই ডিমের স্মেলটা, কাঁচা স্মেলটা চলে না যায়। তাহলে ভিউয়ার্স, দেরি না করে শুরু করছি। আর আমি এখানে যে ফলগুলো নিয়েছি, এটা আমার হাতের কাছে ছিল, আমি সেগুলোই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এই কাস্টার্ডটি অনেক হেলদি, কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি করছি। বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। আমার বেবিটা ছোট, আমি ম্যাক্সিমাম সময় এভাবে করি, সেই জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা এটা এটার সাথে গুলিয়ে নেব। ভিউয়ার্স, বিস্কিটগুলোকে আমি এভাবে হাতে গুঁড়ি করে নিচ্ছি। খুব বেশি গুঁড়া করতে হবে না, তাই আমি হাতেই করছি। ওকে ভিউয়ার্স, এটা রেখে দিব। ভিউয়ার্স, আগে আমি ডিমটাকে এই চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নেব। ফেটে নিয়েছি খুব ভালোভাবে। এবার এটাকে এই দুধের সাথে ঢেলে দিয়ে খুব ভালোভাবে 2 মিনিটের মতো মিক্সড করে নেব। তারপরে আমি এটাকে চুলায় জাল দেব। একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। আমি ম্যাক্সিমাম সময়ই করলে এভাবে করি। যখন কয়েক রকমের ফল জমে যায়, এভাবে খেতে ভালো লাগে না, তখনই আমি এভাবে করে তৈরি করার চেষ্টা করি, যাতে একটু আলাদা সাথে খেতে ভালো লাগে। ভিউয়ার্স, এবার একটা বড় চামচের সাহায্যে এভাবে কিছুক্ষণ, প্রায় 2 মিনিটের মতো আমি নেড়ে মিশিয়ে নিব। তারপরে চুলায় বসিয়ে দিব, জাল করে নেব। আর যখন জাল দিবেন অবশ্যই এটাকে অনবরত নাড়তে হবে, না হলে ডিমগুলো জমাট বেঁধে যেতে চাইবে, তখন আপনার কাস্টার্ডটি খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, তাহলে আমরা এটাকে চুলায় বসিয়ে দিই। ভিউয়ার্স, দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরতে নাড়বো এবং জাল দেব। আর জাল দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, না হলে জমাট বেঁধে যেতে চাইবে। ভিউয়ার্স, আমরা এটাকে অনবরত নাড়বো। যখন নামিয়ে ফেলবো তখন আমরা বিস্কিটের গুঁড়াগুলো ব্যবহার করব। বিস্কিটের গুঁড়াটা ব্যবহার একদমই অপশনাল, এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এই দুধটাকে প্রায় 5 মিনিট বা 7 মিনিটের মতো জাল করলে একদম অনেকটা ঘন হয়ে যাবে, আর তাতেই কাস্টার্ডটা অনেক ভালো হবে, খেতে সুস্বাদু হবে। ভিউয়ার্স, তাহলে এটাকে আমরা 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। আর জাল দেওয়ার সময় অবশ্যই এভাবে অনবরত নাড়তে হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই এভাবে ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে আপনার বেবি এবং ফ্যামিলির অন্যান্য সদস্য যারা আছে তারা খুব পছন্দ করবে এবং নিজের কাছেও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি শিক্ষণীয় কিছু মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, তাহলে আমরা এটাকে জাল করে নিচ্ছি, ফিরে আসছি জাল করে। ভিউয়ার্স, আমাদের এটা অনেকটা হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব চিনিটা। এখানে এরকম 1/2 কাপ চিনি আছে, আমি এটা এটার সাথে অ্যাড করে দেব। দিয়ে এটাকে
ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। আর দিয়ে দিব বিস্কিটের গুঁড়াগুলো। যেহেতু কাস্টার্ড পাউডার ছাড়া তৈরি করছি, দেখতে এবং খেতে তো একটু অন্যরকম হবেই। এবার আমি এটাকেও নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমার কেটে রাখা ফ্রুটসগুলোর সাথে মিক্স করে দিব। ওকে ভিউয়ার্স, এটাকে এক মিনিটের মতো জাল করে আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে ফলগুলোর সাথে মিক্স করে দিব। ভিউয়ার্স, কাস্টার্ড পাউডার ছাড়াই ফুড কাস্টার্ডের জন্য আমি ফলগুলোকে এভাবে কেটে নিয়েছি। কালো আঙুরটা, কলা, তারপরে সবুজ আঙুর এবং আপেল, আর এখানে ডেকোরেশনের জন্য কিছু রেখেছি। এবার আমি যে ইয়েটা তৈরি করেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে বিস্কিটগুলো, কালারগুলো একটা অসাধারণ ফ্লেভার হয়েছে। এবার এটাকে আমি এগুলোর সাথে মিক্সড করে দেব, প্রথমে ঢেলে দিব। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিক্সড করে দেব। ভিউয়ার্স, এই যেভাবে মিক্সড করে দিয়েছি, খেতে অসাধারণ মজা লাগবে। এবার এর উপরে ঢেলে দেব বাকিগুলো। এগুলোকে ঢেলে এভাবে করে ছড়িয়ে দেব, দিয়ে এবার আমার কেটে রাখা সাজানোর জন্য যেগুলো সেগুলোকে নিজের মতো করে একটু সাজিয়ে দেব। সাজিয়ে নিলাম নিজের মতো করে ভিউয়ার্স। এভাবে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।